গত 50 বছর ধরে একসঙ্গে কাজ করার ইতিহাস রয়েছে বাংলাদেশ পুলিশ এবং বাংলাদেশ সেনাবাহিনী এই দুটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের মধ্যে। এবং এই দুটি প্রতিষ্ঠানই অত্যন্ত গর্বের সঙ্গে সৃষ্টি হচ্ছে বঙ্গবন্ধুর আহ্বানে মহান মুক্তিযুদ্ধের মধ্যে অংশগ্রহণের মাধ্যমে। এবং গত 50 বছরে দেশের অনেক অনেক ক্রাইসিস মোমেন্টে এই দুটি বাহিনী কাঁধে কাঁধ মিলিয়ে দায়িত্ব পালন করেছে। গত 3 মাসেরও অধিককাল ধরে আমরা যে অনগোয়িং করোনা যুদ্ধ যেটি রয়েছে, সেই করোনা যুদ্ধেও কিন্তু সেনাবাহিনী এবং পুলিশ বাহিনী প্রশাসন এরা মাঠ পর্যায়ে কাঁধে কাঁধ মিলিয়ে দায়িত্ব পালন করছে। এবং আপনারা জানেন যে এই মুহূর্তে দেশে বন্যা পরিস্থিতি রয়েছে, দেশের মধ্যাঞ্চল এবং দক্ষিণাঞ্চলে মারাত্মক বন্যা পরিস্থিতি আছে, তার সঙ্গে আমাদের করোনা ক্রাইসিস, এবং এই দুইটি ক্রাইসিসও কিন্তু আমরা সবাই মিলে মাঠ পর্যায়ে একত্রে মোকাবেলা করছি। আমাদের মধ্যে একটা পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস এবং আস্থা সম্পর্ক রয়েছে, যেটি সম্মানিত মাননীয় সেনাপ্রধান যেটা বললেন, যেটাকে আমরা আইসোলেটেড শ্রেয় ঘটনা হিসাবে দেখি। এবং অবশ্যই তার মানে এই নয় যে উপেক্ষা, ডেফিনেটলি না, এটা যে ঘটনাটা ঘটেছে সেটাকে এই আমাদের পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে কোনো ব্যত্যয় সৃষ্টি করবে বলে আমরা মনে করি না। বরঞ্চ আমাদের লক্ষ্য হবে যে এই একদিকে, যেমন মাননীয় সেনাপ্রধান বললেন যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে যৌথ তদন্ত কমিটি গঠিত হয়েছে, তারা প্রভাবমুক্ত পরিবেশে তদন্ত করবেন এবং তারা যে সত্য অনুসন্ধান করে যেটা বের করবেন, তারা যে পরামর্শ দেবেন, রিকমেন্ডেশন দেবেন, সেই রিকমেন্ডেশন অনুযায়ী পরবর্তী কার্যক্রম, আইনি কার্যক্রম বা হোয়াটএভার যেটা প্রয়োজন হবে সেটা গ্রহণ করা হবে। আবার পাশাপাশি যেটা আমরা বলতে চাই যে এটাকে অনেকে আবার এই সুযোগে উস্কানিমূলক মানে কথাবার্তা বলছেন তো, এবং দুই বাহিনীর মধ্যে কোনো বিষয় বলে উপস্থাপন করার চেষ্টা করছেন, তো আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে বাংলাদেশ পুলিশ বাহিনী এবং বাংলাদেশ সেনাবাহিনী অত্যন্ত দক্ষ, চৌকস এবং পেশাদার দুটি ফোর্স। এই সমস্ত উস্কানি দিয়ে তারা কখনোই সফল হতে পারবেন না। আমাদের, আমরা সবাই দেশের জন্য কাজ করি, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের লক্ষ্য হচ্ছে 18 কোটি মানুষের কল্যাণ, অর্থনৈতিক সমৃদ্ধি এবং সামাজিক উন্নয়ন। এবং সে লক্ষ্যে আমরা সবাই এবং যৌথভাবে বাংলাদেশ আর্মি, বাংলাদেশ পুলিশ কাজ করে যাবে এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আগামী দিনগুলোতে এই সম্পর্ক আরও সুসংহত হবে। এবং এখানে যারা বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলে এখানে খোলা পানিতে মাছ শেখার চেষ্টা করছেন, তারা যেমন সমর্থ হবেন না। আর পাশাপাশি যেটা আমরা বলতে চাই সেটা হচ্ছে যে দেশের কল্যাণের জন্য, রাষ্ট্রের কল্যাণের জন্য, এদেশে গণমানুষের অগ্রায়ণের জন্য, অগ্রগতির জন্য দয়া করে যারা দেশপ্রেমিক, যারা দেশকে ভালোবাসেন, এই ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ডে লিপ্ত হবেন না। বাংলাদেশ একটি আধুনিক গণতান্ত্রিক দেশ, এখানে গণতন্ত্রের মধ্যে বসবাস করি আমরা, আমাদের দেশে রুল অফ ল রয়েছে, আমাদের এখানে সব কিছু, আমাদের এখানে মিডিয়া সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করে, জুডিশিয়ারি এক্সট্রিম লিবার্টি ফ্রিডম ভোগ করে। আমরা বলবো যে একটা ইয়াং নেশন হিসাবে আমাদের অনেক অনেক আধুনিক রাষ্ট্রের গুণাবলী আমরা চর্চা করে থাকি অহংকারের সঙ্গে এদেশে। সো এখানে যদি কেউ কোনো অপকর্ম, বেআইনি কাজে লিপ্ত হয়, তার যে প্রাপ্য সেটা অবশ্যই আইন দ্বারা নির্ধারিত হবে এবং সেখানে কোনো ব্যত্যয় ঘটবে না। এবং এ বিষয়ে যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তারা সম্পূর্ণভাবে প্রভাবমুক্ত পরিবেশে দায়িত্ব পালন করবে। আমরা অনুরোধ করব দয়া করে আমাদের এই বাহিনী বিরোধী, দেশের স্বার্থবিরোধী কোনো ধরনের উস্কানিমূলক আচরণ কেউ করবেন না, এবং যাতে করে এই দুর্যোগময় মুহূর্তে, এই সংকটকালীন সময়, রাদার আমরা দ্রুত ওই সংকট কাটিয়ে উঠতে পারি, সেই জন্য সবাই আমাদেরকে সমর্থন করবেন, সবাই আমাদেরকে সাহায্য করবেন, দেশবাসীর কাছে এটাই আমাদের আবেদন। থ্যাংক ইউ। আচ্ছা, আরেক